ছেলের বিয়েটা এমন ধুমধাম করে দিছেন যেন মনে হইলো রাজার ছেলের বিয়ে হয়েছে। বাবা রে কি ধুমধামই করছেন! আরে পুরা এলাকায় শুধু হই হই রই রই যে ভাবির ভাবির ছেলের বিয়ে এত ধুমধাম করে হয়েছে, সবার মুখে মুখে শোনান। আমি তো সবার কাছে বলছি ভাবি, এত এত আয়োজন করছিলেন আপনারা, মানুষ তো ডেজার্ট দেয় এক দুইটা, আপনারা তিনটা ডেজার্ট দিছেন, এটা কেউ দেয়? কেউই তো দেয় না। আবার কত সুন্দর গাড়ি দিছেন আমাদের যাতায়াতের জন্য, মানুষ তো একটা ভাঙা চোরা গাড়ি দেয়। বাবা রে আমরা যে থাকছি কোনো ফাইভ স্টার হোটেলের কামরা থেকে কোনো কোনো অংশ কম ছিল? এত ভালো আপনি ম্যানেজ করছেন সব কিছু, এত কষ্ট করছেন ভাবি। খাবারগুলো কি মজা ছিল, বিয়ে তো আমি অনেক খাইছি কিন্তু আপনার ছেলের বিয়ের মতো এত মজার খাবার আমি খাইনি, আমি নিজে দেখছি মানুষ আঙুল চেটে চেটে খাইতেছিল। আরে ভাবি খুব ভালো হয়েছে আপনার ছেলের বিয়েটা, আমরা খুব খুশি। আপনার সব গিফটের ব্যবস্থা করছেন না, ওটা কী দরকার ছিল? বাবারে 500 টাকা করে দিয়েছেন খামের ভেতরে, এতগুলো মেহমান, অনেক টাকা খরচ হয়েছে ভাবি আপনার। মানে আমি আপনার বিয়েটা খেয়ে খুবই শুক্রিয়া দেয়, খুব শুক্রিয়া আদায় করছি। কি আপনার আয়োজন দেখে তোমার হাতে তালি দিতে ইচ্ছে করতেছে, এত ভালো করছেন আপনি। আর বলিস না, ভাবির ছেলের বিয়ে একটা বিয়ে হইলো, সি 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 রুম একটা থাকতে দিছে, সালবাকলা ওঠা, এক রুমের মধ্যে 5 জন করে থাকতে দিছে, গাড়ি একটা দিয়েছে ভাঙ্গা চূড়া, 9 জন করে সেই গাড়ির মধ্যে আসছে। আমার যে কোমর আছে না, কোমরের হাড় ব্যাকা হয়ে গেছে, এখন পর্যন্ত সোজা হয় না। আর খাবার, মাংসের মধ্যে লবণ হয় না, ঝাল হয় না, রোস্টের মধ্যে দুনিয়ার চিনি দিয়ে ভরাই রাখছে যাতে মানুষ না খাইতে পারে, এটা তো খাবার হইলো। আবার গিফট দিছে 500 টাকা খামে করে দিছে, সেটা তাও কাদের দিছে জানো? যারা কাছের 2-4 জন তাদের দিছে, আর নাম করছে সবাই রে দিছে। ভাই তোমার যদি বিয়ে বিয়ে বাড়িতে যদি তুমি এরকম করে মানছিন করো, তাহলে তোমার তো আর বিয়ে বিয়ে বাড়িতে সবাই ডাকা দরকার নাই, তুমি ওই 3-4 জন নিয়ে বিয়ে করাবা, এরকম বিয়ে করার থেকে না করা অনেক ভালো। আমি হলে তো জীবনও এরকম বিয়ে করতাম না, আমার ছেলের বিয়ে হবো খালি দেখবেন কী কী করি আমি, এটা একটা বিয়ে হইলো? মা গো মা, কিপটার কিপটা টাকা খরচ করে না কিচ্ছু না, বিয়ে একটা করছে যায় তো আমি খালি কপাল থাপড়াইতেছে, বিয়ে খাই আসার পর আমার শুধু মানে কপালেই থাপড়া নিয়ে আসতেছে যে কোন জায়গায় গেলাম, এর চেয়ে ফকিনের বাসায় গেলে তাও মনে ভালো আছে।